আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওর নিশ্চয়ই শিরোনাম দেখে বুঝতে পারছেন, মানে আমরা ঠিক বাংলাদেশে যে মাছটার মোটামুটি সবচেয়ে বেশি চাষ করি এবং সবচেয়ে বেশি যে মাছটা খায় আসলে, সেই কার্প জাতীয় মাছ, রুই কাতলা যে মৃগেল যে মাছটা আছে, কিংবা সিলভার কার্প বা গ্রাস কার্প, মিরর কার্প, এই মাছগুলোর হচ্ছে ভিটামিন চাহিদা কত আসলে, এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই। কারণটা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু মানে কি বলবো, মানুষের ক্ষেত্রেই ভিটামিনের ব্যাপারটা মাথায় রাখি না, তো সেই ক্ষেত্রে আপনার মাছের ব্যাপারটা তো আরও পড়ে। তো এই জন্য আপনাকে হচ্ছে আজকে ভিডিওতে আমি কিছু খুব গুরুত্বপূর্ণ ভিটামিন এবং আসলে কোন ভিটামিনগুলো থাকা জরুরি, আপনি কোথায় পাবেন বা কীভাবে খাবারের সাথে মিক্স করবেন, প্রত্যেকটা বিষয় আসলে আমি চেষ্টা করবো আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন শুরু করি। ভিটামিনকে বলা হয় হচ্ছে খাদ্যপ্রাণ। হ্যাঁ, খাদ্যপ্রাণ বলা হয়, তার মানে হচ্ছে মানে প্রাণ, খাবারের প্রাণ, মানে এটা যদি না থাকে তাহলে অনেক বড় ক্ষতি। খুব বেশি পরিমাণে লাগে না, কিন্তু যে পরিমাণটা আপনার না থাকলে একটা বিশাল ক্ষতি হয়ে যায়, এই জন্য হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে খাদ্য প্রাণ, মানে খাদ্যে থাকা লাগেই, লাগবে এরকম একটাই। এর মধ্যে আপনি আপনাদের হচ্ছে তিনটা ভিটামিনের কথা বলি, একটা B6, মানে ভিটামিন B6, তারপরে হচ্ছে B12, ভিটামিন সি এবং ভিটামিন ডি। এই যে চারটা ভিটামিনের কথা বললাম, এর মধ্যে ভিটামিন বি তো বললাম, B2 এবং B6-এর কথা বলছি, ভিটামিন সি তো একটা বললাম, আর একটা হচ্ছে ভিটামিন ডি। অর্থাৎ মানে ক্লাসিফাইড যদি করি আমি, তাহলে তিনটা ভিটামিন হচ্ছে মানে বি কমপ্লেক্স মিলে হচ্ছে আপনার B2 এবং B6। তো এর মধ্যে একটু বলে ফেলি, এই চারটার কথা যে বললাম, এই চারটা ভিটামিন খুব গুরুত্বপূর্ণ, মানে কেন এটা একটু ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে B2 এবং B6, এই দুইটা ভিটামিন খুব গুরুত্বপূর্ণ। আমরা যে খাবারগুলো দিচ্ছি, মানে মাছ বা চিংড়িকে যে খাবারগুলো দিই আমরা, বা মাছকে যে খাবারটা দিই, স্পেশালি আজকে যেহেতু কার্পের কথা বলছি, তো এই ক্ষেত্রে হচ্ছে প্রোটিন, মানে আমরা যখন যদি ভিটামিন এই B2 এবং B6 যদি না দেই, খাবারের সাথে যদি না দেই, তাহলে যে খাবারটা আমি দিলাম মাছ বা চিংড়িকে, যে খাবারটা দিলাম মানে খাবারের সাথে মিক্স করে যদি B2 এবং B6 না দেই, তাহলে প্রোটিন সংশ্লেষণটা হবে না। প্রোটিন সংশ্লেষণ মানে কি, আমরা সারাক্ষণ যদি করি সেটা হচ্ছে প্রোটিন নিয়ে কথা বলি, কত পার্সেন্ট খাবারে প্রোটিন আছে, কত পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার আমি দিচ্ছি। তো এই প্রোটিনটা আমি দিচ্ছি খাবারে, এই প্রোটিনটাই সংশ্লেষণ হবে না। সংশ্লেষণটা আমরা একটু ব্যাখ্যা করি, সেটা মনে করেন যে ঠিক মতো গ্রহণযোগ্যতা, ঠিক মতো আপনার শরীরে অ্যাবজর্ব হওয়ার যে ব্যাপারটা, মানে এই প্রোটিনটা যখন ভাঙে, আপনি মনে করেন যে মাছকে আপনি প্রোটিন দিলেন খাবারের সাথে, তো ওই খাবারে যদি ভিটামিন B2 এবং B6 যদি না থাকে, তাহলে সেই প্রোটিনটা ঠিক মতো না ভেঙে আপনার এটা হচ্ছে শরীরে ঠিক মতো অ্যাবজর্ব হবে না। এটা আপনাদের মতো করে একটু মানে বোঝার মতো করে বললাম, তো বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন B2 এবং B6। এটা একটা, আর একটা হচ্ছে যে ভিটামিন সি। ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ, মানে দেখবেন যে হচ্ছে ক্ষত রোগ বা বিভিন্ন ধরনের মানে নতুন নতুন সেল, নতুন নতুন কোষ, এগুলো মাছ চকচকে, এই জিনিসগুলো দেখানো বা এই জিনিসগুলো হওয়ার জন্য ভিটামিন সির কিন্তু কোনো বিকল্প নেই। ভিটামিন সি শুধু এই কাজটাই না, যে কোনো রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে, মানে মাছ বা মাছের যে রোগ, সেই রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ। এবং ভিটামিন সি হচ্ছে আপনার মানে B2 এবং B6-এর মতো কিন্তু আপনার এটাও কিন্তু প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। সো ভিটামিন সিটা খুব গুরুত্বপূর্ণ এই এই জাতীয় মানে ব্যাপারের জন্য। আসলে মনে রাখতে হবে যে এই ভিটামিন সিটা নিয়ে একটু বলে নিই আপনাদের মানে বোঝার সুবিধার্থে, ভিটামিন সিটা কিন্তু হাইলি ওয়াটার সলিবল, মানে খুব বেশি পরিমাণে পানির সাথে মিশে যায়। হ্যাঁ, তো যদি কেউ মানে পুকুরে এটা সরাসরি দিতে চান, তাহলে এটা হচ্ছে মানে খুব বেশি ফিজিবল না। দেখা যাচ্ছে আপনি পুকুরে দিলেন, সেই পুকুরে দেওয়ার ক্ষেত্রে দেখা গেলো যে হচ্ছে আপনার পানিতে মিশে গেল, সেটা মাছের দেহে আসলে গ্রহণ মানে অ্যাবজর্ব হয় না, মাছের দেহে যায় না আসলে। এটা কোনো ট্যাঙ্কের ক্ষেত্রে হলে হতে পারে, যে ট্যাঙ্কে আপনি মাছ চাষ করছেন, সেই ক্ষেত্রে আপনি ভিটামিন সিটা সরাসরি ছিটিয়ে দিলেন, সেইটা দেখা গেলো যে হচ্ছে মাছ গ্রহণ করতে পারে, কিন্তু পুকুর, একটা বড় পুকুর, সেখানে ভিটামিন সি ছিটিয়ে দিয়ে খুব একটা উপকারিতা পাওয়া যায় না। সো এটা একটা, একটা হচ্ছে খাবারের সাথে মনে রাখবেন যে খাবারের সাথে যখন ভিটামিন সি আপনি দিবেন, সে ভিটামিন সি অবশ্যই হচ্ছে কোনো একটা বাইন্ডারের সাথে মিক্স করে দিবেন, যেন মাছের পেটে যায়। কারণ খাবারের সাথে দিলে খাবারটাও কঠিন, আবার ভিটামিন সিও কিন্তু কঠিন, এই দুইটা কিন্তু মিশবে না, যার ফলে হচ্ছে মানে
পেটে যাবে না, পেটে না গেলে কিন্তু প্রকৃত জলটা আসে না। আসছে আর একটা গুরুত্বপূর্ণ ভিটামিন, সেটা হলো ভিটামিন ডি। তো ভিটামিন ডি নিয়ে একটু বলে দিই আপনাদের, সেটা হলো ভিটামিন ডি হলো দেখেন কত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, সেটা হলো ক্যালসিয়াম এবং ফসফরাস বিভাগে সাহায্য করে। ক্যালসিয়াম এবং ফসফরাস বিভাগে সাহায্য করে মানে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ। এই হাড় যে গঠন, মাছের যে হাড়ের গঠন, মানে একটা মাছটা কী বলবো একটা স্ট্রাকচারে দাঁড়িয়ে আছে কিসের জন্য, মানে তার গঠনের জন্য, মানে তার হাড়ের জন্য, তার কাঁটাগুলোর জন্য। এই কাঁটাটা যদি ঠিক ঠিক মতো গঠন না হয়, মানে সেটা ক্যালসিয়াম এবং ফসফরাসের অবদান। তো ক্যালসিয়াম এবং ফসফরাস ঠিক ঠিক মতো পাবে না কোনো মাছ যদি না ভিটামিন ডি থাকে। মানে এই ক্যালসিয়াম এবং ফসফরাসকে সুন্দর মতো করে তার হাড় গঠনে যে ভূমিকা, সেই ভিটামিন ডি এর কিন্তু সরি কাজ আছে এখানে। তো যদি সে ভিটামিন ডিটা যদি সে হচ্ছে না দেয়, অর্থাৎ ভিটামিন ডি যদি খাবারের সাথে না থাকে, তাহলে কিন্তু এই আপনার ঠিক ঠিক মতো হাড়ের গঠনটা হবে না। যেমন মাছ আপনার যতই আপনি মাংস মাছের মাছ বাড়ুক না কেন, কিন্তু আর হাড়ের গঠনটা ঠিক ঠিক মতো না হলে স্ট্রাকচারটা বা তার গঠনটা ভালো মতো হবে না। সো এই ভিটামিনটার একটা খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে খাদ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি বাড়াবেন না। খাদ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু হচ্ছে থায়ামিন একটা ভিটামিন আছে তার অভাব হয়। এই অভাবটা হলে কিন্তু আপনার মাছের ঠিক ঠিক মতো গ্রোথটা পাওয়া যায় না। সো কার্বোহাইড্রেট খাবার যখন দিচ্ছেন, সেটা ভেবে চিন্তে খাবারটা দেবেন। এখন আসি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে, সেটা হচ্ছে যে কোন ভিটামিনগুলো অবশ্যই থাকবে, থাকা উচিত। আপনাকে বলা হলো, আপনি নিশ্চয়ই এতক্ষণ ধরে শুনে মানে ঠিক ভয় পেয়ে গেলেন যে এতগুলো আমি কীভাবে ম্যানেজ করবো। না, খুব সহজ, বাজারে প্রচুর পরিমাণে হয়ে ভিটামিন মিনারেলের প্রিমিক্স পাওয়া যায় কিন্তু। যেমন একটা সিম্পল আমি ভিটামিক্স এফ অ্যাকোয়ার কথা বলতে পারি, বাজাজাত করে এক নিয়ে আসলে। তো এরকম হচ্ছে একটা ভিটামিন মিনারেল প্রিমিক্স আপনি ব্যবহার করলেন, যেটাই কেনেন না কেন, বাজারে আরও অনেক কোম্পানির পাওয়া যায় ভিটামিন মিনারেল, ভিটামিন আর যে প্রিমিক্সগুলো পাওয়া যায়। সো এটা কেনেন, কেনার পরে মনে রাখবেন যে তার তার যে মানে প্যাকেটের গায়ে এই জিনিসগুলো থাকা জরুরি। আপনি ভালো মতো খেয়াল করে দেখবেন যে এই এই ভিটামিনগুলো অবশ্যই আছে কিনা, যদি না থাকে তাহলে সেটা কিনবেন না। কী থাকতে হবে? ভিটামিন এ থাকতে হবে, ভিটামিন ই থাকতে হবে, আমি যেটা বলছিলাম B2, B6, এভাবে হচ্ছে ডি এবং সি। তার মানে কী, সেখানে রিবোফ্লাভিন থাকবে, পাইরিডক্সিন থাকবে, তারপরে হচ্ছে আপনার প্যান্টোথিনেট থাকবে, তারপরে নিয়াসিন থাকবে, বায়োটিন, কোলিন, ইনোসিটল, এগুলো এই যে কয়টার কথা আমি বললাম এগুলো মাস্ট। কী বললাম? ভিটামিন এ থাকবে, ভিটামিন ই থাকবে, রিবোফ্লাভিন থাকবে, পাইরিডক্সিন থাকবে, তারপরে প্যান্টোথিনেট থাকবে, নিয়াসিন থাকবে, বায়োটিন, কোলিন এবং ইনোসিটল। এই কয়টা উপাদান অবশ্যই সে প্যাকেটের গায়ে লেখা থাকবে। যদি না লেখা থাকে, আপনি সেই ভিটামিনটা হচ্ছে কিনবেন না, কারণ এইগুলোই হচ্ছে মানে অত্যাবশ্যকীয় মানে ভিটামিন। এখানে এছাড়া বাকিগুলোর খুব একটা সেখানে দরকার নেই, ঠিক আছে? আর আমি তো বললামই যে এইগুলোর কথা বললাম, তার মানে আপনাদের বোঝার জন্য বলছি যে এটা প্যাকেটের গায়ে লেখা থাকবে, তাহলে আপনি মনে রাখবেন যে সেটা হচ্ছে ভালো একটা ভিটামিন। ওই যে বলছিলাম, যেটা কোথায় পাবেন, যে কোনো কোম্পানির হচ্ছে আপনি এই একটা ভিটামিন মিনারেল প্রিমিক্স ব্যবহার করেন, সেটা প্রতি কেজি খাদ্যের জন্য, অর্থাৎ 1 কেজি খাবারের জন্য আপনি 1 থেকে 2 গ্রাম প্রতি কেজি খাবারের জন্য ব্যবহার করেন। এবং সেটা ভিটামিনটা দেওয়ার সময় অবশ্যই অবশ্যই খাবারের সাথে মিক্স করে দেবেন, একটা বাইন্ডার সহ, জেল জাতীয় কোনো কিছুর সাথে বাইন্ড করে দেবেন যেন সেটা মাছের পেটে যায়। তো এই মোটামুটি কার্প জাতীয় মাছের যে ভিটামিন চাহিদা আপনি সেটা আপনাদের সেটা নিয়ে বললাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।